नमस्कार आरो एक बार स्वागत अभिनंदन जानाई आपनादेर यूट्यूब चैनले ईश्वरेर कृपाय आपनारा भालो थाकुन एई कामना करेई आजकेर एई प्रोग्रामटा शुरू करछी। आज एई पर्वे आलोचना करब लक्ष मानुषेर मध्ये एमन सातजन भाग्यशाली बा भाग्यवती व्यक्ति हन जादेर शरीरेर एई जायगाय तिल लक्षणीय हय बा तिल देखते पावा जाय। देखुन बंधुरा समुद्र शास्त्र अनुयायी कोनो व्यक्तिर शरीरेर किछु लक्षण देखे सेई सब व्यक्तिदेर भाग्य की रकम होबे ता किन्तु अनेकखानी प्रेडिक्शन करा सम्भव एवं आपनादेर शरीरेर कोन जायगाय तिल रयेछे तार कतखानी गुरुत्व रयेछे सेई विषयगुलो किन्तु आमादेर प्रत्येकेरई जाना उचित। जाय होक आमरा जेने निब जे शरीरेर कोन अंशे तिल थाकले की रकम लक्षण बा तार भाग्य केमन हय सेटी जाना सम्भव। आसुन ताहले वन बाय वन जेने नी प्रत्येकटा विषय सम्पर्के। सुप्रिय बंधुरा सामुद्रिक शास्त्र अनुयायी जादेर धरुन माथार तालुते तिल थाके तारा अत्यंत भाग्यशाली हन। एखाने पुरुष महिला उभयेर कथा बला हच्छे। तारा जीवने खूब तारातारी सफलता पान। এদের জীবনে দুঃখ কষ্ট অর্থনৈতিক সমস্যা এগুলো অনেকাংশেই কম দেখতে পাওয়া যায়। এরা যে কাজে এই ধরুন হাত দেয় সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়। দ্বিতীয়ত যাদের ধরুন গলার সাইডে বা মাথার ধারে দিকে তিল থাকে সেই সকল ব্যক্তিরাও কিন্তু অত্যন্ত ভাগ্যশালী বা ভাগ্যবতী হন। এরা জন্মের থেকেই সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়েই জীবন নির্বাহ করে থাকেন। তৃতীয়ত যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনুন, যেসব ব্যক্তিদের ডান দিকে তিল থাকে তারা কিন্তু খুব হিসাবি হন, খরচ করতে খুব বেশি একটা পছন্দ করেন না, অত্যন্ত হিসাব করেই মানে খরচ করে থাকেন। এরা অত্যন্ত মিতব্যয়ী হন এবং টাকা ধরে রাখার ক্ষমতা কিন্তু এদের মধ্যে অত্যন্ত লক্ষণীয় হয় এবং অর্থ টাকা পয়সা বিষয়ক হিসাবে এরা কিন্তু বেশ সচেতন হয়। আর এই কারণেই এরা কিন্তু গরিব দুঃখী মানুষদের খুব একটা দেখবেন সাহায্য করতে চায় না, দেখবেন যাদের ডান দিকে তিল থাকে। চতুর্থ বিষয়টি হলো যেসব জাতক জাতিকাদের মাথার ঠিক মাঝখানে তিল থাকে তারা কিন্তু কোনো না কোনোভাবে সমাজে দেখবেন নামী দামি লোক হয়ে ওঠেন। সমাজে এদের মান সম্মান অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। তবে এরা মনের দিক থেকে অত্যন্ত সরল হয়। এছাড়াও আপনারা দেখবেন যে সকল মহিলাদের চোখের তলায় তিল থাকায় বা যেসব মহিলাদের চোখের নিচের দিকে তিল দেখা যায় সেই সকল মহিলাদের মানে মেয়েদের জীবনে বারবার কিন্তু দেখবেন সমস্যা এলেও এরা কিন্তু সেই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারে এবং এই সকল মেয়েদের জীবনে বাবার বাড়ির সুখ এবং শ্বশুর বাড়ির সুখ এই দুটোই কিন্তু ভরপুর থাকে। এছাড়াও বলা বাহুল্য এই সব মহিলাদের খুব উঁচু ঘরে বা বড়লোক পরিবারে এদের কিন্তু বিবাহ সম্পন্ন হয় এবং এরা খুব সহজেই নিজেদের কথাবার্তার মাধ্যমে নিজেদের কর্মের মাধ্যমে সকলের মন খুব সহজেই জয় করতে পারেন এবং স্বামীর ভালোবাসা এবং সম্মান এরা কিন্তু দেখবেন জীবনের শেষ পর্যন্ত এরা কিন্তু পেয়ে থাকে। এরপর পঞ্চম বিষয়টি হলো যেসব জাতক জাতিকাদের চোখের পাতার উপর তিল থাকে তারা কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পান। খুব অল্প সময়ের মধ্যেই এরা কিন্তু দেখবেন প্রচুর অর্থের মালিক হয়ে ওঠেন। এক কথায় বললে এরা জীবনে কখনোই অর্থনৈতিক কষ্টে এদেরকে কিন্তু পড়তে হয় না। এর পরের বিষয়টি হলো যেসব পুরুষদের বুকের মধ্যে তিল থাকে সেই সকল পুরুষেরা অত্যন্ত পরিশ্রমী হন। এরা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে পছন্দ করেন এবং উপার্জন করেও থাকেন। দেখবেন তাদের যাদের ধরুন বুকের ছাতিতে তিল থাকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানির কাজেই হোক বা সরকারি চাকুরির ক্ষেত্রে এরা কিন্তু নিজেদেরকে নিযুক্ত রাখে, অর্থাৎ সরকারি চাকুরিজীবী এরা কিন্তু হয়ে থাকে। এরপর ষষ্ঠ বিষয়টি হলো যে সকল ছেলেদের কানে তিল থাকে তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয়, বুদ্ধিদীপ্ত হয়
এবং যেসব পুরুষদের কানের নিম্নভাগে বা উপরিভাগে চুল থাকে তারা জীবনে অত্যন্ত মানসম্মান অর্জন করেন এবং উচ্চপদস্থ স্থানে চাকরি করে থাকেন এবং এই সকল পুরুষেরা অত্যন্ত মিতব্যয়ী হন, খুব ভাবনা চিন্তা করে অর্থ খরচ করে থাকেন। তাছাড়াও মা লক্ষ্মীর কৃপায় ইনাদের কখনো অর্থভাণ্ডার খালি হয়ে যায় না। এরপর সপ্তম বিষয়টি হলো যেসব জাতক জাতিকাদের ঠোঁটের উপরে তিল থাকে তারা যেমন বহু পরিশ্রম করে অর্থ ইনকাম করেন, ঠিক তেমনি এরা অর্থকে ধরে রাখতে পারেন। সমুদ্র শাস্ত্র বলছে এই সব জাতক জাতিকারা অত্যন্ত ভাগ্যশালী হন এবং খুব সহজেই এরা নিজেদের পরিশ্রমের বিনিময়ে জীবনে বড় বড় সফলতা অ্যাচিভমেন্ট করে থাকেন এবং অল্প সময়ের মধ্যে প্রচুর অর্থের মালিক হয়ে যান। এছাড়াও যে সকল পুরুষদের কাঁধের উপরিভাগে তিল থাকে সে সকল পুরুষেরা সংসারের দায় দায়িত্ব খুব সহজভাবে পালন করেন। সংসারের দায় দায়িত্ব থেকে এরা কিন্তু কখনোই দেখবেন পিছুপা হয় না। এছাড়াও যে সকল পুরুষদের ডান কাঁধে তিল থাকে তারা খুব সহজেই যে কোনো কাজেই সফলতা অর্জন করে, যদিও তাদের জীবনে সফলতা পাওয়ার রাস্তাটা খানিকটা কঠিন হলেও এরা নিজস্ব দায় দায়িত্ব এবং বুদ্ধি ও কর্মঠ হওয়ার কারণে যে রকমই কঠিন পরিস্থিতি এদের জীবনে আসুক না কেন সেখান থেকে এরা খুব সহজেই বেরিয়ে আসতে পারেন এবং সমাজে মান সম্মান এবং জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হন। এরপর অষ্টম যে বিষয়টি আপনাদেরকে বলবো বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা হলো একটু মন দিয়ে শুনুন। দেখুন, যেসব ছেলে মেয়েদের ডান হাতে ডান পায়ে এবং পেটে এবং পিঠে তিল থাকে এরা প্রত্যেকেই কিন্তু খুবই ভাগ্যশালী হন। সর্বশেষ বন্ধুরা, মেয়েদের যদি ধরুন ডান দিকে জুরুল থাকে সেই সকল মহিলাদের খুবই জীবনে কষ্ট করতে হয় এবং শাস্ত্রমতে উল্লেখ করা হয়েছে যে মেয়েদের বাম দিকে জুরুলের দাগ থাকে তাহলে সেই সকল মহিলাদেরকে প্রথম জীবনে কষ্টভোগ করতে হলেও তাদের কিন্তু শেষ জীবনটা অত্যন্ত সুখের হয়। শেষ জীবনে তারা কিন্তু সুখে শান্তিতে জীবন যাপন করে থাকেন। এছাড়াও বন্ধুরা, যে সকল মেয়েদের ঠোঁটের নিচে তিল থাকে তারা দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এবং ভবিষ্যতে সকল জায়গাতে এরা কিন্তু সুনাম অর্জন করেন এবং সকলের আদর ভালোবাসা এবং এই সকল মহিলারা খুবই ভাগ্যশালীও হন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল এই তিল সংক্রান্ত কয়েকটি বিশেষ তথ্য। আশা করছি আজকের এই বিষয়টি দেখে আপনারা যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হয়েছেন। আপনারা নেক্সট কি ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং আরও এগিয়ে নিয়ে যেতে সাহস দিবেন, পাশে থাকবেন। আবারও দেখা হবে এরকমই কোনো একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।